এক্সক্লুসিভ অন গ্লোবাল মেলা। আমাদের ইউটিউব গ্লোবাল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আবহাওয়ার পূর্বাভাস, ফের 12-এর ঘরে কলকাতার তাপমাত্রা, শুক্রবার থেকে শীত আরো কড়া, এক সপ্তাহ পর আবার 12-এর ঘরে নামলো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, ফলে আবার জম্পেশ ঠান্ডা ফিরল শহরে, পাশাপাশি গোটা রাজ্যে এখন কড়া শীতের কবলে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি, তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। লাগামহীন ভাবে উত্তরে হাওয়া বওয়ার ফলে পারদ পতন হয়েছে শহরে। উল্লেখ্য, শনিবার পর্যন্ত বৃষ্টি হয়েছিল কলকাতা সহ গোটা রাজ্যে, রবিবারও তার কিছুটা রেশ ছিল। ফলে একদিকে যেমন সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ বাড়তে পারেনি, তেমনি সর্বনিম্ন তাপমাত্রাও কমতে পারেনি। কিন্তু সোমবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় উত্তরে হাওয়ার দাপট অনেকটাই বেড়েছে, তবে 24 ঘন্টার পর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। বুধবার সকালেও তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করলেও বৃহস্পতিবার এবং শুক্রবার তা বেড়ে যেতে পারে 13-14°C। এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতে থেকে আসা শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য হিমালয় সন্নিহিত অঞ্চলে ব্যাপক তুষারপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে সমতলের রাজ্যগুলিতে। এই ঝঞ্ঝার কিছুটা প্রভাবে পূর্ব ভারতেও পড়বে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়, তবে তার দাপট আগের বারের মতো অত তা হবে না। শুক্রবার থেকে এই ঝঞ্ঝার মেঘ কেটে যাবে। এই ঝঞ্ঝা কেটে গেলে শুক্রবার থেকে আবার নতুন করে কড়া শীত পড়বে গোটা রাজ্যে। তখন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরো একবার 10-এর ঘরে নেমে যেতে পারে। এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।